বলিউডে অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। একের পর এক হিট গান উপহার দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন পাকাপোক্ত। নিজের সুরে মুগ্ধ করেছেন অসংখ্য অনুরাগীর মন। টলিউড থেকে বলিউড, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। গেল বছরের মে মাসে শ্রেয়া ঘোষাল ও তার স্বামী শিলাদিত্য মুখার্জির ঘর আলো করে এসেছে তাদের পুত্র সন্তান। একরত্তির ছেলের নাম রেখেছেন দেবায়ন মুখার্জি। ছেলের জন্মের পরেই পাল্টে গিয়েছে শ্রেয়া শিলাদিত্যর জীবন। এখন ছেলেকে নিয়েই বেশিরভাগ সময় কাটে তাদের। গেল মার্চ মাসের 12 তারিখে ছিল সুরেলা কণ্ঠী শ্রেয়ার জন্মদিন। এদিকে গায়িকা স্ত্রীকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন শিলাদিত্য। সে ভিডিওতে দেখা যাচ্ছে শ্রেয়া তার টিমের সঙ্গে গানের অনুশীলন করছিলেন আর সেই সঙ্গে ছেলেকেও সামলাচ্ছিলেন। ছেলেকে কোলে তুলে নাচ করছিলেন শ্রেয়া, একটুও মায়ের কোলে চুপটি করে উপভোগ করছিল। নেট মাধ্যমে শেয়ার করার পরে ভক্তরা বেশ পছন্দ করেছে শ্রেয়ার ভিডিওটি। কমেন্ট বক্সে ভালোবাসা দিয়েছেন অনেক ভক্তরা। সঞ্জয় লীলা ভানশালীর মা শ্রেয়ার গান শুনেছিলেন এক রিয়েলিটি শোতে। তিনি ভানশালীকে শ্রেয়ার কথা বলেন, তারপরই জীবনের প্রথম প্লেব্যাকে সবাইকে চমকে দেন শ্রেয়া। দেবদাস সিনেমার গান আজও মনে রেখেছে মানুষ। এরপর থেকে শ্রেয়াকে আর পিছনে ফিরে দেখতে হয়নি।